আমি ডক্টর সাইমা আক্তার, আমি ফর দ্য পিপল থেকে আজকে এই মাটি অর্গানাইজেশনে এসেছি। এখানকার সাধারণ যে দরিদ্র মানুষজন আছেন তাদেরকে কিছু ফ্রি দন্ত চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো আমরা আজকে এখানে আসতে পেরেছি মাটি অর্গানাইজেশনটার কারণে, তারা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এখানে এসে যেটা করছি সেটা হচ্ছে এখানকার যেই মানুষজন আছেন তাদেরকে কিছু সেবা, যেমন তাদের দাঁত তোলা, স্থায়ী অস্থায়ী ফিলিং, তারপরে হচ্ছে দাঁত ওয়াশ করা, স্কেলিং যেটা সেগুলো করার চেষ্টা করছি। এছাড়াও এখানকার গ্রামের মানুষজন যেটা হয় যে তারা মানে দাঁতের যত্ন নেয়া সম্পর্কে বেশি কিছু জানে না, তো আমরা চেষ্টা করছি এখানকার মানুষদের, কমিউনিটি পিপলকে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং হেলথ এডুকেশন দেওয়ার জন্য। তো সেই জন্য আমরা কিছু পোস্টার ব্যানার নিয়ে এসেছি যেটার মাধ্যমে এখানকার স্কুলের যে বাচ্চারা আছে বা এখানকার যে সাধারণ যে কমিউনিটি পিপল আছেন তাদেরকে দাঁতের যত্ন কীভাবে নিতে হবে, কীভাবে দাঁত ব্রাশ করতে হবে, এবং এখানকার মানুষজন যেটা আমরা দেখলাম যে প্রচুর পান জর্দা খাচ্ছেন, তো এই বিষয়ে আমরা খুব হাইলাইট করছি এখন যে পান জর্দাটাকে অ্যাভয়েড করার জন্য এবং সেটার জন্য এটার কারণ যে ক্যান্সার পর্যন্ত হয় সেই বিষয়ে আমরা ওদের সাথে এখন কথা বলছি, তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেভেলপ করার জন্য এবং সাথে সাথে তাদেরকে কিছু হেলথ এডুকেশন দেওয়ার চেষ্টা করছি। পিপল হচ্ছে একটা সংগঠন, একটা নন প্রফিটেবল ভলান্টিয়ার অর্গানাইজেশন, যেটাতে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। আমরা কিছু বেসিক রাইটস নিয়ে কাজ করি, আমরা যেহেতু মেডিকেল প্রফেশনালস, তো সেখান থেকে সেই দায়িত্ব বোধ থেকে আমরা আমাদের এই অ্যাজ এ ডেন্টাল সার্জন আমরা ওরাল হেলথ চেক আপ প্রোগ্রাম এবং ট্রিটমেন্ট প্রোগ্রামগুলো করে থাকি, যেটা আজকে মাটিতে আমরা যে কাজটা করছি এবং সারা বাংলাদেশেই আমরা এই কাজটা করে আসছি এবং করছি। পর্দা পিপলের যারা আজকে এখানে এসেছে ঢাকার থেকে 25 জন প্রায় ডাক্তার এবং ভলান্টিয়ার, তাদের সবাইকে মাটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এই অ্যাপ্রোচটা মাটিরও একটা বড় অ্যাপ্রোচ, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিজের যে একটা অংশ, যে মানুষদের সেবা দেওয়া, গরিবদের কাছে পৌঁছানো, সেটা আপনারা পেরেছেন এবং সেজন্য আপনাদের সবাইকে আমাদের মাটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ।